সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অ্যাটর্নি ঈশ্বর স্বামী, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, আমার খুব পছন্দের আপা। আর শুরুতে জানতে চাই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই একটু অসুস্থ, একটু ফ্লু, আপনার কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে, সবকিছু, পরিবারের সবাই ভালো আছে এখন। আমরা আজকে কথা বলবো অবশ্যই, যেহেতু আপনি আছেন অভিবাসন আইনের সনে, বিভিন্ন যারা প্রশ্ন করবেন তাদের উত্তর দিব। তবে একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যেটি ঘোষণা দিয়েছিলেন, যাদের ইন্স্যুরেন্স থাকবে না, ইন্স্যুরেন্স নেওয়ার এবিলিটি থাকবে না, তাদের গ্রিন কার্ড যারা নতুন পেতে যাচ্ছেন সেক্ষেত্রে বাধা তৈরি করবেন, দিবেন না। তবে আজকে যেটি হচ্ছে বিভিন্ন আদালতে, সেটি কিন্তু স্থগিতাদেশ চলে এসেছে অলরেডি বিভিন্ন স্টেটের যে আদালত, এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত আলোচনা করবো। তবে একটু ফোন নাম্বারটি দিয়ে রাখতে চাই। প্রিয় দর্শক, আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, কি বলবেন আমাদের যে অনুষ্ঠানের শুরুতেই আমরা বললাম আমাদের নির্ধারিত বিষয়টি নিয়ে? অ্যাকচুয়ালি অক্টোবরের 15 তারিখে যেটা লটা এফেক্ট হতে যাচ্ছিল, ওনার যে সেপ্টেম্বরে যে পাবলিক চার্জের যে এটা উনি দিয়েছে, আসলে লটা আগে ছিল, উনি আরেকটু ডিফাইন করে দিয়েছিলেন যেটা এফেক্টিভ ডেট ছিল 15ই অক্টোবর, সেটা হচ্ছে না 15ই অক্টোবরে, কারণ আজকে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট এটাকে স্থগিত করে দিয়েছে, কারণ ওনারা বলছে এটা ভেরি আনফেয়ার এবং এটা সাপোর্ট করছে ওয়েলদিদেরকে এবং পুয়ারদেরকে, এটা ডিসক্রিমিনেট করা হচ্ছে এই লয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে আরেকটি যে বিষয় হচ্ছে ইন্স্যুরেন্সের বিষয়টি, যেটি তার পরবর্তী ঘোষণা ছিল এবং যেটি নভেম্বর থেকে, সেক্ষেত্রেও তো একটু নিষেধাজ্ঞা এসেছে। এখন আপাতত সবগুলোই এখন স্থগিত করা হয়েছে কোর্ট। আর একটা জিনিস হচ্ছে যে যেটা উনি বলতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইমিগ্রেশনের ইউএসসিআইএস এর হেড যে বলতে চাচ্ছে যে যে ইমিগ্রেন্টরা যারা আসবে তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হয়ে আসে এবং নিজেরা যদি না পারে তাহলে তাদের ফ্যামিলি অথবা কমিউনিটি অথবা ডিফারেন্ট অর্গানাইজেশনের কাছ থেকে সাপোর্ট নিতে পারে, রাদার দেন গভর্নমেন্টের পাবলিক চার্জের ফান্ডের ওপরে চাপ সৃষ্টি না করে, কারণ পাবলিক ফান্ড অলরেডি কমে আসতেছে এবং অনেক চাপ অলরেডি হয়েছে। কিন্তু গত সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে যে অনেকেই পাবলিক চার্জটাকে যারা নিচ্ছিলেন তারা অনেকেই এটাকে বন্ধ করে দিয়েছেন, অসংখ্য লোক। সো এটাতে ওনারা বলছেন যে ওনারা যদিও এখন কোর্ট স্থগিত অর্ডার দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও গভর্নমেন্ট এটাতে সাকসেসফুল বলা যায় ইন আ সেন্স দ্যাট অনেকেই এটা নেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখেন, আমাদের সবসময় এটা আমরা বলি যে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে এবং নিজেকে, এখন আরেকটা জিনিস উনি জুড়ে দিয়েছেন যে ইংলিশ প্রফেশিয়েন্সি থাকতে হবে, যে ইংলিশে কথা বলার এবং কনভারসেশনের আপনার ইয়ে থাকতে হবে, এবিলিটি থাকতে হবে। কিন্তু এটা সবার ক্ষেত্রে তো, সব দেশেই তো আর ইংলিশ ভাষাভাষী দেশ না, এবং সব দেশের লোকজন এটা শিখে না। আমরা যারা ইমিগ্রেন্টরা এখানে এসেছি, আমরা এখানে আসার পরেই আমাদের ইংলিশটা শেখা হয়েছে অথবা ভালোভাবে শেখা হয়েছে, তো এই জিনিসটাও ওনারা জুড়ে দিচ্ছে যে ইংলিশ ভালোভাবে জানতে হবে। তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলা যে যাদের সম্ভব শেখা তারা শিখে ইংলিশটা একটু বেটার ইয়ে করে ফেলা, শিখে ফেলা, এমনি তো প্রয়োজন। নতুন একটি দেশে আসছে, সে দেশের যদি ভাষা আমার যেটি কাজে কর্মে সব জায়গাটিতে লাগছে, আমার যদি টার্গেটই থাকে, লক্ষ্যই থাকে, কিংবা আমার সম্ভাবনাও থাকে যে আমি আমেরিকাতে যাচ্ছি, তাহলে সেই জায়গাটিতে স্কিল ডেভেলপ করে নেওয়াটাই তো বেটার এবং ফিউচারের জন্য বেটার, ওনার জন্য, খালি দেশের জন্য না, নিজের জন্যও ভালো। যে কোনো হাতের কাজ জানা, স্কিল, যে কোনো কিছু, এটা টেলারিং হতে পারে, এটা কুকিং কনফেকশনারি হতে পারে, এটা এনিথিং, আপনি যেটাই, আপনি অটোমোবাইল এর কাজ হতে পারে, যেটাই আপনি জানবেন আপনার ভবিষ্যতে এখানে এসে এগুলো কাজে লাগবে। এবং ভাষাটা এমন একটা জিনিস, ভাষাটা না জানলে আপনি কিছুই করতে পারবেন না। সো আপনার ল্যাঙ্গুয়েজটা জানা দরকার। আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন দেশে, যেমন জাপানে যাওয়ার আগে সবাই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে যায়, ফ্রান্সে যাওয়ার আগে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখে যায়, ঠিক সেরকম এখানে আসার আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে, আমরা স্পেশালি যারা আত্মীয় স্বজন ভাই বোন আমরা অ্যাপ্লাই করে দিই এবং 10
14-15 বছর লেগে যায় তাদের আসতে। তো তাদের সবাইকে এই জিনিসগুলো বলে তাদেরকে লাইক সেলফ সাফিসিয়েন্ট করে, স্কিল করে, ভাষাটা শিখিয়ে নিয়ে আসলে এখানে তাদের জন্য ভালো এবং দেশের উপরও পাবলিক ফান্ডের উপরও চাপ সৃষ্টি হবে না। হবে না। আমি একটু প্রশ্ন নিয়ে নিই, আমাদের সাথে আছেন একটু কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আসমা, আমি ব্রোজ থেকে বলছি। জি আপা, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, আমার কোনো ইনকাম নাই, এখন আমি কিভাবে করব? আচ্ছা, সিটিজেনশিপের অ্যাপ্লাইর জন্য কোনো ইনকাম যদি না থাকে? হ্যাঁ, ইনকাম নাই সেজন্য যে সিটিজেনশিপ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এরকম কেউ বলেনি। তো আপনি অ্যাপ্লাই করেন, এখনো পর্যন্ত ল যেটা পাবলিক চার্জের জন্য ল করা হয়েছিল সেটা স্থগিত করা হয়েছে, আপনি স্টিল গুড, আপনি করেন সিটিজেনশিপ অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। মানে সেক্ষেত্রে কোনো সমস্যা, কারণ ডিপেন্ড করে যে আপনার আপনি কেপেবল কিনা, আপনি কাজ করতে পারবেন কিনা, আপনার স্বাস্থ্য আপনাকে অ্যালাউ করছে কিনা, আপনার এইজ, বিভিন্ন জিনিস। আমি আগেও বলেছি যে পার কেস বাই কেস বেসিস ওনারা এটা ডিসাইড করবে যে কারা এটা কেপেবল কি, প্রত্যেকটি আবেদনই সেক্ষেত্রে হবে। আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিদার বলছি ডিসি থেকে। জি জি, অ্যাকচুয়ালি ম্যাডামের কাছে একটা প্রশ্ন যে আমি ভাওয়া অ্যাপ্লাই করছিলাম অলমোস্ট 15 মান্থ হয়েছে, তো আমি ফার্স্ট প্রিমা ফেজ পাইছি আরো মানে প্রথমেই অ্যাপ্লাই করার এক দুই মাস পরেই, তো এটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, তো ওরা কি সেকেন্ড প্রিমা পাঠায়? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভাওয়া কেস এখন অ্যাপ্রুভ হইতে কত সময় লাগে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভাওয়া কেস অ্যাপ্রক্সিমেটলি 2-25 মাস থেকে 3 বছর লেগে যাচ্ছে, অনেক ক্ষেত্রে লঙ্গারও লাগছে। আর প্রাইমা ফেসি কেস আপনার প্রথমটা শেষ হওয়ার আগেই আপনি আরেকটা জন্য রিকোয়েস্ট করতে পারেন, চিঠি লিখে আপনি অথরিটিকে জানালে ওনারা আরেকটা প্রাইমা ফেসি কেসের আরেকটা দিয়ে দিবে এক্সটেনশন, ওটা 1 বছরের দেয়, কোনো কোনো ক্ষেত্রে 2 বছরও দেয়, সো ওইটা আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আবেদন করতে হবে তাকে। আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কল দিছিলাম মিশিগান থেকে যে সিটিজেনশিপ পাইলে কি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বদলাইতে হবে নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, সিটিজেনশিপ পেলে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বদলাতে হয় না, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনার একটাই থাকে এবং এটা সারা জীবনের জন্য। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন শাকত হোসেন, তিনি প্রশ্ন করেছেন তার ভাইয়ের জন্য আবেদন করেছিলেন 2009 সালের ডিসেম্বরে, অ্যাপ্রুভ লেটার পেয়েছেন 2010 সালের জুলাই, আর কতদিন লাগতে পারে পরবর্তী? এখন ফাইনাল অ্যাকশন যেটা সেটা চলছে নভেম্বর 2007-এরটা, আর হচ্ছে যে যেটা ভাই বোনের অ্যাপ্লিকেশন নভেম্বর 2006 চলছে, আর যাদের এখন ভিসা অ্যাপ্লিকেশন ফিজ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করার জন্য সেটা চলছে এখন মে 2007। আচ্ছা, সো নভেম্বর 2006 ফাইনাল স্টেজ, আর মে 2007 হচ্ছে যে যাদের কাগজপত্র USCIS চাচ্ছে এখন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে? ফোনে কে আছেন? ফোনে কে আছেন? হ্যালো। জি, নামটি বলে প্রশ্ন। নামটি বলে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে অভিহত, মানে আমার ছেলের কোন, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? আমার মেয়ে করছি। আচ্ছা, বুঝতে পারছি না প্রশ্নটা। তার বোনও আবেদন করেছে ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য, আবার তিনি কি তার ছেলের জন্য আবেদন করতে পারবেন কিনা? ছেলে আনম্যারিড, আনম্যারিড, এবং হয়তো তিনি গ্রিন কার্ড ধারী। হ্যাঁ, মা যদি গ্রিন কার্ড ধারী, মা বাবা আনম্যারিড ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে ওভার 21, এবং যারা আন্ডার 21 আছে তারা আনম্যারিড, তাদের জন্য অ্যাপ্লাই করতে পারে। অনেক সময় আমাদের কাছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, অনেক সময় এটা দেখা গেছে যে মা বাবা আন্ডার এইজ, আন্ডার 21 বাচ্চাদেরও বিয়ে দিয়ে দেন এবং মনে করেন যে এরা যেহেতু আন্ডার 21 স্টিল, তারা ওই মা বাবার ওই অ্যাপ্লিকেশন আসতে পারবে, কিন্তু মা বাবা যদি গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলে ওই ম্যারিড চিলড্রেন আন্ডার 21 হলেও, ম্যারিড যেহেতু হয়ে গেছে, তারা ওই অ্যাপ্লিকেশন
সাথে একসাথে আসতে পারবে না, এটা ওই অ্যাপ্লিকেশন থেকে বাদ হয়ে যাবে। মা বাবা আবার সিটিজেনশিপ পাওয়ার পরে ওই বাচ্চাগুলো ম্যারিড চিলড্রেনগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, নট উইথ গ্রিন কার্ড। গ্রিন কার্ড দিয়ে তো সাধারণত ম্যারিড ম্যারিড চিলড্রেনদের জন্য আবেদন করা যায় না। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন টেলিভিশন পরে শুনবেন, প্রশ্ন করতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে আপা। ও, আমি আগে প্রশ্ন করছিলাম, আমি পুরোটা প্রশ্ন বলতে পারি নাই। আচ্ছা, আপনার নাম? এখন আমি যে সিটিজেনশিপের অ্যাপ্লাই করব, টাকা দিয়ে করব না বিনা টাকায় করব? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার ডিপেন্ড করে আপনার ইনকামের ওপর, আপনি যদি আপনার ইনকাম না থাকে এনাফ তাহলে আপনি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন ফি ওয়েভার দিয়ে। অথবা আপনার ইনকাম যদি থাকেও কিন্তু খুব অল্প, মানে আন্ডার দ্য প্রভার্টি গাইডলাইনে যদি আপনি থাকেন তবু আপনি পেতে পারেন। ফর এক্সাম্পল, যদি কেউ মেডিকেড নিচ্ছে তাহলে মেডিকেড ইয়ের উনি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে পারে। ডিসেবিলিটি যারা নাই তারাও পারে। সো মানে ওয়েভারের মাধ্যমে, ওয়েভার মানে ফি ওয়েভার, ফিসটা ওয়েভ করে যাওয়ার জন্য আপনি করতে পারেন। আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি জলি বলছিলাম অজন পার্ক থেকে। শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ শুনতে পাচ্ছি আপা, প্রশ্নটি। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার মা এখানে থাকেন 7 বছর হয়, 2012 এখানে আসছে, আর উনি 67 ইয়ার্স ওল্ড। তো আমি জানতে চাচ্ছি যে উনি কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? উনি কিন্তু ইংলিশ একদম জানেন আর কি, আর উনার স্বাস্থ্য ভালো, তো মানে ডাক্তারের কাগজপত্র নিয়ে এরকম করতে পারবে না, কারণ উনি ফিজিক্যালি উনার স্বাস্থ্যটা ভালো। আর উনি কি কিভাবে, মানে ইংলিশ ছাড়া কি কোনো সুযোগ আছে নাকি উনার সিটিজেনশিপটা অ্যাপ্লাই করার জন্য? এটাই আমার প্রশ্ন। দেখেন, উনি সুস্বাস্থ্য আপনি বললেন এবং ওনার, উনি আসছেন 7 বছর, ওনার বয়স 67, তো উনি ওয়েভার পাবেন কি না, উনি পরীক্ষা না দিয়ে সিটিজেনশিপ নিতে পারেন কি না? আপনি যেহেতু বলেছেন ওনার স্বাস্থ্য ভালো, সেহেতু উনি, ওনাকে পরীক্ষা দিয়ে নিতে হবে। আনলেস আপনার, ওনার যদি এখানে উনি 20 ইয়ার্স থাকে, 65-এর ওপরে হয়, তাহলে আপনি ওয়েভার অনলি সিভিক, ওই যে 20 কোয়েশ্চেন যেটা আছে ওইটা দিয়ে উনি পরীক্ষা দিয়ে পাস করতে পারেন। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলছেন সুস্থ, অনেকে অনেক সময় আমরা দেখতে পাই যে উনি সুস্থ, কিন্তু সামটাইমস ডাক্তাররা যদি মেন্টালি ওনাকে মানে পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে হয়তো অনেক ধরনের প্রবলেম ওনার থাকতে পারে। ক্যাট স্ক্যানের মাধ্যমে এটা প্রমাণ করা যায়, এমআরআইয়ের মাধ্যমে। সো ওরকম ক্ষেত্রে যদি হয় কারো মেমোরির সমস্যা আছে, অথবা আলসাইমার, অথবা ডাইমেনশিয়া, এনিথিং লাইক দিস, আমি জাস্ট কয়েকটা রোগের নাম বলছি, এটা অনেক ভ্যাস্ট লিস্ট, তো এইগুলো যাদের হয় তারা ওয়েভারের মাধ্যমে সিটিজেনশিপ নিতে পারে। এটা বয়স এবং এটা ম্যাটার করে না বয়সটা কত, কিন্তু ওনার রেজিডেন্সি রিকোয়ারমেন্টটা মিট করতে হবে, মানে কতদিন এখানে আছেন উনি ওইটা ফুলফিল করতে হবে। যেমন যদি কেউ স্পাউস হিসাবে আসে কারো সিটিজেনের, এবং ওনার জন্য যখন অ্যাপ্লাই করেছিল ওনার স্পাউস তখন সিটিজেন ছিল, তখন তারা এখানে 2 ইয়ার্স 9 মান্থস পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। অন্য আদার কেসে 4 ইয়ার্স 9 মান্থস। তো এখন দেখতে হবে যে শারীরিকভাবে সুস্থ হলেই যে সে সুস্থ, এমন কথা না। আপনি ডাক্তারের কাছে গিয়ে ওনার মেন্টাল ইভ্যালুয়েশনটা করাইলে হয়তো ডাক্তাররা কিছু পেতে পারে, কারণ বয়সের সাথে সাথে আমাদের কিছু ক্রনিক ডিজিজ হয়, যেমন ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, অন্য যে কোনো ক্রনিক ডিজিজ, যেইগুলো আপনাকে ব্রেন সেলকে ডিস্টার্ব করে এবং আপনার মেমোরি লসে হয়, মেমোরি লস হয়। সো সেই সব ক্ষেত্রে যদি এরকম হয় এবং এটা দেখানো যায়, প্রুফ করা যায়, তাহলেও ওয়েভারের মাধ্যমে সিটিজেনশিপ নেওয়া যায়। আরেকজন আছেন, খুব সুন্দর করে আপনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, যিনি প্রশ্ন করেছিলেন তিনি হয়তো অনেক তথ্যই পেয়েছেন এর মাধ্যমে। কে আছেন ফোনে? জি আসসালামু আলাইকুম, আমি এমদাদ বলতেছি ব্রঞ্জ থেকে। জি এমদাদ ভাই, প্রশ্নটা হচ্ছে, আমার ভাই আসছে এখানে ইমিগ্রেন্ট হয়ে, আসার পরে গ্রিন কার্ডের ফি দেওয়া হয়েছে, তো সাধারণত গ্রিন কার্ডটা আসতে এখন কতদিন লাগবে? আর সেকেন্ড হচ্ছে, এখন গ্রিন কার্ড ছাড়া কোথাও কাজ করতে পারতেছে না, এটাই বা কেন? এটা কি কোনো নতুন রুল নাকি? এটা বুঝতেছি না।
যেখানে কাজের জন্য যাওয়া হয় ওরা বলতেছে গ্রিন কার্ড ছাড়া হবে না। ওনার তো পাসপোর্টে ভিসা আছে, সো ওইটা দেখিয়ে ওনার ওখানে লেখা আছে উনি পার্মানেন্ট গ্রিন কার্ড নিয়ে আসছে, সো ওই ভিসাটা দেখালে তো এটা অসুবিধা হওয়ার কথা না কাজে, কারণ উনি তো গ্রিন কার্ডও না আছে। আবার গ্রিন কার্ডটা আসতে সময় লাগে, অনেক অনেক সময় আমরা 2 উইকস থেকে 3-4 মান্থসও দেখেছি গ্রিন কার্ড আসতে। সো উনি এসছে, আমি ঠিক ফলো করতে পারিনি কখন আসছে, বাট ইটস ইট ক্যান টেক 2 উইকস টু 3 মান্থস 4 মান্থস ডিপেন্ড। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব ফেসবুকের থেকে প্রশ্নগুলো নিতে। আহমেদ আবিদ তিনি প্রশ্ন করেছেন, তিনি তার ম্যারিড ভাইয়ের জন্য আবেদন করেছিলেন 2012 সালে, সেই সময় তার 2টো বাচ্চা ছিল, রিসেন্টলি একটি ডটারও হয়েছেন। এখন এই যে নতুন একজন সদস্য যুক্ত হলেন, এই নামটি তিনি কখন যুক্ত করবেন সেই ফর্মের সাথে? উনি এই মুহূর্তে যদি চান বাচ্চার বার্থ সার্টিফিকেট দিয়ে উনি যুক্ত অ্যাড করতে পারেন একটা চিঠির মাধ্যমে, অবশ্যই ওখানে ওনার কেস নাম্বার, ভাইয়ের ইনফরমেশন, নেম, ডেট অফ বার্থ, বাচ্চার এগুলো, বাচ্চার বার্থ সার্টিফিকেট সহ চিঠি দিয়ে জানাতে পারেন এখন, অথবা পরে যখন ওনার কাগজপত্র আসা শুরু করবে, ভিসা ফিস চাইবে তখনও জানাতে পারেন। বাট আমার, আমি অলওয়েজ আমার দর্শকদের উদ্দেশ্যে বলি যে যখনই আপনার ইনফরমেশনটা আপনি পান তখনই সাথে সাথে USCIS-কে আপডেট করে দিলে, ওনাদের রেকর্ডটা আপডেট করার জন্য রিকোয়েস্ট করলে এটা বেটার, মানে যখন তথ্য আসছে তখনই সাথে সাথে জানিয়ে দেওয়াটা বেটার। ওনার প্রশ্নটি খুব সুন্দর করে আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করতে হবে আপা, নামটি বলি। ও, আমার নাম রেহানা, আমি আমার বোন বাংলাদেশ থেকে বিজিট ভিসা B1 B2 ভিসা এসেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ, এসেছে, সে তার ছেলেকে এখন রেখে যেতে চাচ্ছে, তার ছেলে কি এখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে? অবশ্যই ছেলে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে, বা ছেলেকে স্টুডেন্ট ভিসাতে ট্রান্সফার করতে হবে আর কি, ভিসাটা B1 B2 থেকে স্টুডেন্ট ভিসায়। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ব্রঞ্জ থেকে ওয়াহিদ বলছিলাম। জি ওয়াহিদ ভাই, যে আমি ইস্টার সামি ম্যাডামের কাছে একটা প্রশ্ন করব। করুন, উনি আছেন, বলুন, শুনতে পাচ্ছি। আমি ওই আমার ভাই বোনের জন্য 2013 সালে আবেদন করেছিলাম, তো আমার তো এখন অনলি মেডিকেড আছে, আমি তো ফুল স্ট্যাম্প বা আমি হাউজিং ও নেই নাই, তো এটা কি আমার অ্যাপ্লিকেশন গুলো এফেক্ট করবে কিনা এটা জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। পাবলিক চার্জের বিষয়টা আবার আসছে, এটা পাবলিক চার্জের কথা বলা হয়েছে যারা বেনিফিটটা নিতে চাইবে তাদের কথা বলা হয়েছে, যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের পিটিশনার তাদের জন্য এখনো বলে নাই, আর এই পাবলিক চার্জের লটা এখন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বিভিন্ন কোর্ট থেকে। এটা আবারও বলছি, ইটস ভ্যাস্ট ডিসক্রেশন USCIS এর কাছে থাকবে এবং ওনারা কেস বাই কেস বেসিস এটা ডিসাইড করবে। তো যদি কারো পক্ষে সম্ভব হয় যে আপনি অনেক অল্প পয়সা দিয়েও কিছু ইন্স্যুরেন্স নেওয়া যায়, স্টেটের সাবসিডি দিয়ে ইন্স্যুরেন্স নেওয়া যায়, সেসব ইন্স্যুরেন্স যদি আমরা নিই তাহলে হয়তো এই ফিউচার যে কোনো একটা প্রবলেম থেকে আপনি নিজেকে সেভ করতে পারেন। এখনও যদিও লটা স্থগিত, এখনও এটা এনফোর্সমেন্টে যায় নাই, বাট যখন যায় তখনের মানে তখনকার জন্য আমি বলছি যে আগের থেকে আমরা এটার জন্য রেডি হতে পারি, যে সেলফ সাফিসিয়েন্ট হওয়া এটাই আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্য, যে সবাই যাতে এখানে সেলফ সাফিসিয়েন্ট হয়। এবং আরেকটি প্রশ্ন নেই, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যেতে হবে। কে আছেন দর্শক আমাদের সাথে? আমি মাহমুদ। জি মাহমুদ ভাই, প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিটিজেন এর দেশে টেলিভিশন পরে শুনবেন, মাহমুদ ভাই প্রশ্ন করুন। আমি সিটিজেন, আমার 2টা বাচ্চা, আমি সিটিজেন, আমার 2টা বাচ্চা বড় হয়ে গেছে, 26 বছর আর 28 বছর, কিন্তু আমি বাংলাদেশ থেকে একটা ছোট বাচ্চা অ্যাডপ্ট আনতে চাই, 3 বছরের একটা বাচ্চা,
এটা আনতে পারবো কিনা এবং কিরকম সময় লাগবে যদি পারি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আপনি অ্যাডপ্ট করতে পারবেন, আপনি যেহেতু সিটিজেন, 2 বছরের বাচ্চা, ওটা অনেক ছোট বাচ্চা, সো ওনাকে এই অ্যাডপশনের প্রসেসটা বাংলাদেশ থেকে শুরু করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার আগে 2 ইয়ার্স অ্যাটলিস্ট দেখাতে হবে বাচ্চাটা ওনার কন্ট্রোলে আছে, ওনার আয়ত্তে আছে, আইদার উনি অথবা ওনার ওয়াইফ কনস্ট্যান্টলি বাচ্চার সাথে একজন আছে। আচ্ছা, সো যেই বাচ্চাটাই উনি অ্যাডপ্ট করতে চাচ্ছেন, সো আর পেপার ওয়ার্কটা বাংলাদেশে, যদি বাচ্চা অবশ্যই উনি বাংলা কথা বলছে, আমি মনে করছি বাংলাদেশে বাচ্চাটা, সো বাংলাদেশের যেখানেই বাচ্চাটা থাকে সেই দেশের ল অনুযায়ী তাকে অ্যাডপ্ট করতে হবে। আচ্ছা, সেখানকার অনুযায়ী। তবে এইসব বিষয় নিয়ে আমি একটু বলতে চাই অ্যাটর্নি ইশাসামে, আমরা কিন্তু এখানে খুব সাধারণভাবে তথ্য দিয়ে থাকি, আপনাদের এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে যখন হবে তখন অবশ্যই আপনার পছন্দের একজন অ্যাটর্নির কাছেই যান, তবে দেখে নেবেন তিনি প্রফেশনাল কিনা, সেই বিষয়ে অভিজ্ঞ কিনা, গিয়ে তার সাথে বসে সমস্ত তথ্য দিয়ে তারপর কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। আরেকজন আছেন এই প্রশ্নটি নিয়ে, আমরা বিরতিতে যাব, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমার নাম রুমি। জি, প্রশ্নটি আপা। তো আমার 2টি কোশ্চেন। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমি ইউএস সিটিজেন এবং আমি আমার হাজবেন্ডের কি তো অ্যাপ্রুভ হয়েছে, বাট 24 ডেজ এস এ ডিপার্টমেন্ট অফ স্টেট সেন্ড করছে, তো এখন কতদিন সময় লাগতে পারে আর আমি কোনো আপডেট পাচ্ছি না, সো এই ক্ষেত্রে আমি কি করব, ডিপার্টমেন্ট স্টেটকে কি কল দিব? উনি ওনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছে, উনি ইউএস সিটিজেন, ওনার কেসটা এনভিসিতে গেছে, তো উনি অবশ্যই আপডেট করতে পারে, উনি ফোন করে জানতে পারে, উনি ইমেলের মাধ্যমে জানতে পারে অথবা চিঠি লিখতে পারে, সো ইউ খুব শীঘ্রই এটা আসার কথা আর কি, মানে তাকে খোঁজ নিতে হবে, খোঁজ নিতে হবে, খোঁজ নিতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে অপেক্ষা করছেন এবং ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্নের তথ্য দিতে, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি ইশাসামী, ধন্যবাদ দিতে চাই আবারও, সারাদিন অনেক ব্যস্ততার মাঝে যে আসেন, মানুষ প্রশ্ন করে আপনাদের সরাসরি পান, সে কারণে ধন্যবাদ দিয়ে রাখতে চাই। আমাদের সাথে ফোনে আছেন অনেকক্ষণ ধরে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই কারণ বিরতির সময় অপেক্ষা করেছেন, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী রশিদ বলছি কুইন্স থেকে। জি রশিদ ভাই, প্রথম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং টিভিএন কে। জি, আমার কোশ্চেন হলো, আমার ভাই বোনদের জন্য দরখাস্ত করছি 2006 জানুয়ারি, ডকুমেন্টারি অ্যাপ্রুভাল হয়েছে এনবিসি থেকে এই বছরের জুনের 12 তারিখ, যদি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা আছেন বলে আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই সময় আমরা আসি আপনাদের জন্যই। আপনার আপনার সব ডকুমেন্ট যদি আপনি সাবমিট করে থাকেন, ইউজুয়ালি এটা 3 থেকে 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে 8-9 মাসও লাগছে ইন্টারভিউ ডেট দিতে, কারণ ঢাকা এম্বাসি ফুল এবং ডেট দিতে পাচ্ছেন না, এই জন্যই ওয়েট করছে আর কি লাইনে, অনেকেই ওয়েট করছে এটার জন্য। এই প্রশাসনের আমলে কি সব কিছু একটু ডিলে হচ্ছে? সব কিছু ডিলে হচ্ছে না, সব কিছু স্ক্রুটিনাইজ করা হচ্ছে বেশি, সময় নিচ্ছে বেশি, এবং ওয়ার্ক ফোর্স যদিও ইউএসসিআইএস কিছু বাড়িয়েছে, বাট স্টিল এনাফ না। আচ্ছা, এই জন্যই। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে আপা। বনানি পেন্সিলভেনিয়া থেকে বলছি। জি বনানি আপা, আমার প্রশ্নটা হলো, আমার মা গ্রিন কার্ড দিয়ে আমার ভাইয়ের অ্যাপ্লাই করছে, তা এখন হলো তার কেস নাম্বার আসছে, এখন আমার মার ক্ষেত্রে কি I-864 জমা দেওয়া লাগবে, সে কখনো ট্যাক্স ফাইল করেনি এখানে। আচ্ছা, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপু এই প্রশ্নের জন্য। আপনার মা যেহেতু অ্যাপ্লাই করেছে, উনি হচ্ছে প্রিন্সিপাল পিটিশনার যে উনি, তো ওনাকে অলওয়েজ, উনি ইনকাম করুক না করুক, ওনাকে দিতে হবে, এটা হচ্ছে যে স্পন্সর যে করে তাকে দিতে হয়, এবং সাথে হয়তো আপনার জয়েন্ট স্পন্সর লাগবে আপনার ভাইয়ের জন্য, হয়তো আপনি অথবা আপনার কোনো অন্য ফ্যামিলি মেম্বার এটা দিতে পারে, কিন্তু ওনাকে দিতেই হবে এটা। আচ্ছা, 864 ওনার একটা লাগে, আইনেই সাধারণত তারা কি করবে? হ্যাঁ, আপনি যতটুকুই হয় আপনি স্পন্সর করছেন এবং সাথে জয়েন্ট স্পন্সর দিচ্ছেন, সেটা এক্সপ্লেইন করে দিতে হবে। আচ্ছা, সেটি এক্সপ্লেনের জায়গা আছে। একজন আমিনুল ইসলাম প্রশ্ন করেছেন আমাদের যে বিষয়টি, তিনি বলতে চাচ্ছেন পাবলিক চার্জ রুল স্থগিতের মাঝে কি হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টিও অন্তর্ভুক্ত কিনা?
এখন আপাতত এটা ওভারঅল স্থগিত করা হয়েছে। সো 15 তারিখ থেকে যে এটা এফেক্টিভ হতো সেটা স্থগিত আছে আপাতত, কিন্তু এনি টাইম ওরা অ্যাপিল করবে অবশ্যই। ডোনাল্ড ট্রাম্পের লয়াররা এটার প্রস্তুতি নিচ্ছেন, আজকে ওনারা যা বলেছেন যে ওনারা আপার লেভেলেও যাবে, মানে অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান গো, সুপ্রিম কোর্টে যেতে হলে তাইও যাবে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে। সো লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট দে ডুইং। হেলথ ইন্স্যুরেন্স ইনস্টিটিউট এটির সাথে যুক্ত আছে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, আমার নাম মাসুদ আলিসানি সাকিব বলছি। জি ভাইয়া, কেমন আছেন? আপনি কেমন আছেন? জি জি ভালো আছি। আমি আপনার কাছে একটা প্রশ্ন, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি, সেটা রিসিপ্ট লেটার রিসিপ্ট ডেট লেখা আছে ধরেন July 2007, তার আবার নোটিশ দিয়েছে আমাকে December 2008, অ্যাপ্রুভাল লেটার আছে, অ্যাপ্রুভাল লেটারের ডেট আছে 2009, আপনাদের বলতেছেন 2006 চলতেছে, আমি কোনটা কি কাউন্ট করবো? আমি বলেছি দুটা ভাবে, দুইভাবে বলেছি, দুইটা ডেট আছে। একটা হচ্ছে যে ফাইনাল ওয়ার্ক যাদের হচ্ছে ফাইনাল, যারা ভিসা নাম্বার ইন্টারভিউর জন্য ওয়েট করছে, তারা হচ্ছে যে 2006 নভেম্বর ওনাদের সব কাজ শেষ হয়ে গেছে, ওরা ওয়েট করছে ফাইনাল অ্যাকশন টু বি ডান। ঠিক আছে, কি রিসিপ্ট লেটারের? না, এটা হচ্ছে, হ্যাঁ, রিসিপ্ট লেটারের উপরে লেখা থাকে প্রায়োরিটি ডেট ওইটার টাইম। আরেকটা হচ্ছে যে উনি যে অন্যান্য ডকুমেন্টেশন চাচ্ছে এবং অন্যান্য ভিসা অ্যাপ্লিকেশনের ফিজ এবং অন্যান্য জিনিসগুলো যখন চাচ্ছে, সেটার এখন চলছে হচ্ছে যে 2007 মে মাস। আচ্ছা, 2007 মে মাস, উনি হচ্ছে জুলাইতে, সো ওনার খুব শীঘ্রই চলে আসার কথা, কারণ ফিউ মান্থস সামটাইমস আমরা দেখি যে এই ডেটগুলো খুব শীঘ্রই মুভ করছে, সামটাইমস দেখি যে খুব স্লো। তো এটার বিভিন্ন কারণ থাকে। একটা হচ্ছে যে অনেকগুলো অ্যাপ্লিকেশন ওদের ওই সময়টায় হয়েছিল, পেন্ডিং আছে, অনেক সময় হচ্ছে যে হয়তো USCIS অন্য জিনিসে কনসেন্ট্রেট করছে এই অ্যাপ্লিকেশনগুলোতে না। সো বিভিন্ন বিভিন্ন রিজনে এগুলো দেখা যায়, সামটাইমস খুব কুইকলি হচ্ছে ডেটগুলো মুভ করছে, সামটাইমস অনেক দিন দেখবেন যে একই ডেট অনেক দিন ধরে রয়ে গেছে। আমরা আরো হয়তো দুটো প্রশ্ন নিতে পারবো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি হালিম বলছিলাম ব্রঞ্জ থেকে। জি ভাইয়া, প্রশ্নটি? আমি আব্দুল হালিম বলছিলাম ব্রঞ্জ থেকে। জি হালিম ভাই, প্রশ্নটি? আমার প্রশ্ন হলো যে আর্লি রিটায়ারমেন্ট নেওয়া যায় কিনা, আর সেটা বয়স কত? আচ্ছা, দেখেন, আর্লি রিটায়ারমেন্ট আপনি নিতে পারেন, বয়স সেটা যেটাই আপনার হতে পারে, এটা ডিসেবিলিটির জন্য নিতে পারেন, আপনি অন্য কারণে নিতে পারেন, মানে এটা বয়স কত এটা ডিপেন্ড করে কার কি অবস্থা সেটার উপর। কিন্তু নিয়ে আর কি সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, আর্লি রিটায়ারমেন্ট আছে। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন ফোনে, কে আছেন? আমরা গ্রিন কার্ড হোল্ডার, আমার একটা ছেলে আছে, আপনি অবিবাহিত, বয়স 20 উপরে, বলেন। জি, প্রশ্নটি শেষ করুন। আমরা মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, আমরা অ্যাপ্লাই করলে আগে হবে কিনা এটা জানতে চাইছি। আচ্ছা হ্যাঁ, কিছুটা বয়স, যেহেতু আনম্যারিড ছেলে, তো কিছু কিছুদিন 7-8 ইয়ার্স লাগে, আর ভাই বোন অ্যাপ্লাই করলে ওটা আমরা 10-14 ইয়ার্স দেখছি, তো কিছুটা আগে অবশ্যই আসবে। কিন্তু এটার আরেকটা লুপ হল হচ্ছে, আপনারা যদি স্টিল গ্রিন কার্ড হোল্ডার থাকেন এবং ওনার তো 20 বছর এখন, ধরেন এটা অ্যাপ্লিকেশন হতে হতে 7-8 বছরের মধ্যে যদি ছেলে বিয়ে করে ফেলে, তাহলে আমার বাবা মা অ্যাপ্লিকেশনে আসতে পারবে না। সো এটা আনম্যারিড থাকতে হবে ছেলেকে। তবে আপনি বলছেন যে আবেদন করে দেওয়াটা, আবেদন করে দেওয়াটা বেটার, কারণ কিছু সময় আগে আসবে, একটু তাড়াতাড়ি হবে, কিছু সময় সেভ হবে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা কথা বলছিলাম পাবলিক চার্জ হেলথ ইন্স্যুরেন্স যে বিষয়টি নিয়ে এখনো মানুষ উদ্বিগ্ন, তো সেই বিষয় নিয়ে কি বলবেন? এটা আমরা বলছি যে দেখেন, এই লটা যেহেতু এটা আমরা কোর্টকে দেখেছি, এটা আনফেয়ার ল বলে, আনজাস্ট, এবং এটা ওয়েলথিদেরকে সাপোর্ট করছে, পুয়ারদেরকে ডিসক্রিমিনেশন করছে। তো এই বেসিস এটা জাজ
স্থগিত করে দিয়েছে। কিন্তু যেহেতু আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নিরা ওনারা অ্যাপিল করবে বলছে এবং শেষ কোর্ট পর্যন্ত যাবেন, তো এখন আমরা যেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি, যদি আমাদের সম্ভব হয় আমাদের পক্ষে যে আমরা এটা না নিয়েও আমরা চলতে পারি, যেমন স্পেশালি মেডিকেডটা, ভ্যাস্ট ইমিগ্রেন্ট পিপলরা কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সটা নেয়, তো আমরা যদি সেটা না নিই, আমরা সাবসিডাইজের মাধ্যমে তারপর অল্প পে করে মেডিকেল ইন্স্যুরেন্সটা রাখি, তাহলে হয়তো আমাদের এই যদিও একটা ডেরোগেটিভ যদি পরে কোনো ব্যাড ডিসিশনও হয়, পরে যদি কোর্ট এটাকে ওভার রুল করে দেয় অন্য কোর্ট, তাহলেও যেন আমরা এফেক্টেড না হই, সেজন্য নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হওয়া, নিজেরা ভালো থাকা, সেফ থাকা, সেফ থাকা এবং নিজের জন্য ভালো, যদি ইংরেজিটি ভালো করে শিখে আসে, কোনো কাজে যদি দক্ষ হয়ে আসে, আমেরিকাতে প্রবেশ করে, তাহলে নিজেদের ভবিষ্যতও তো সুন্দর হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি ইশা স্বামী, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন।